আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 79 পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে কিছু ভিডিওর মাধ্যমে আমি 78 পৃষ্ঠার 5.2 এর সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন, তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো 79 পৃষ্ঠার কাজ শিরোনামের এখানে 5টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমাদের উৎপাদকের অঙ্ক। তো দেখো, উৎপাদক কিভাবে আমরা বিশ্লেষণ করব বা উৎপাদক কাকে বলে, এটা আমাদের একটু জানা দরকার। দেখো, উৎপাদক কাকে বলে? কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। এখন আমরা জানলাম যে উৎপাদক কাকে বলে, এখন এই উৎপাদকটা আমরা কিভাবে করব। দেখো, বীজগণিতীয় বিভিন্ন সূত্র এবং গুণের বিনিময় বিধি, সংযোগ বিধি ও বন্টন বিধি ব্যবহার করে বীজগণিতীয় রাশিকে বিশ্লেষণ করা হয়। মানে এই উৎপাদকটাকে আমরা সংযোগ বিধি, বিনিময় বিধি বা বন্টন বিধি ইত্যাদিভাবে আমরা বিশ্লেষণ করব। উৎপাদক তাহলে আমরা উৎপাদকগুলো করতে পারবো। এখন উৎপাদক করার সময় প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে, সাধারণভাবে যখন আমরা অঙ্কগুলো করব তখন বুঝতে পারবে। দেখো, প্রথমে আমাদের দেখতে হবে যে কমন যায় কি না, বা এটার মধ্যে কোনো সাধারণ কোনো পদ আছে কি না। এরপরে যদি সাধারণ পদ না থাকে বা কমন যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদেরকে দেখতে হবে এটা কোনো মানে সূত্র প্রয়োগ হয় কি না। এরপরে যদি দেখি যে না, সূত্র প্রয়োগও হচ্ছে না, তাহলে আমাদের দেখতে হবে যে এটা মিডিল টার্ম, একটা নিয়ম আছে, সেই মিডিল টার্ম উৎপাদক হয় কি না। এই পর্যন্তই হয়তো তোমাদের সপ্তম শ্রেণীতে আমরা দেখতে পাবো, এবং এরপরে অষ্টম এবং নবম শ্রেণীতে গেলে তোমরা এর উৎপাদকের যে শেষ একটা নিয়ম, সেটা হলো ভাগশেষ উপপাদ্য, সেটা তোমরা শিখতে পারবে। তাই এখন আমরা যে কয়টি নিয়ম আমি বললাম, এর মধ্যেই আমাদের হয়তো এই অঙ্কগুলো আমরা করতে পারবো। তো দেখি আমরা এখন 79 পৃষ্ঠার কাজ শিরোনামের যে অঙ্কগুলো সেইগুলো আগে শুরু করি। আমি আগে তোমাদের কাজ শিরোনামের অঙ্কগুলো পড়াই, এরপরে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর আমি সমাধান দেওয়ার চেষ্টা করি। এখানে 79 পৃষ্ঠার কাজ শিরোনামের দেখো এক নম্বরে আছে 28A + 7B, 28A + 7B। তো দেখো, এখানে এ, এখানে বি, তাহলে সাধারণ কিছু কিন্তু আমরা পাচ্ছি না। সাধারণ পাচ্ছি কি, এই সংখ্যাটাকে যদি আমরা গুণের বন্টন বিধি প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটাকে করতে পারবো। যেমন যদি আমরা এখানে 7 যদি আমরা কমন নিই, 7 যদি কমন নিই, তাহলে এখানে থাকছে আমাদের 4A, মানে 4×7 28A হবে, যোগ 7 যেহেতু নিয়ে নিছি আমরা, তাহলে এখানে শুধু বি। এটাই আমাদের এক নং অঙ্কের উত্তর। দেখো, এই 7 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে কিন্তু এটা হবে 4×7 28A + 7B। এটাই কিন্তু আমাদের উৎপাদক, মানে এই রাশিটার বিশ্লেষণ করে আমরা এই উৎপাদকটা পেলাম। আর উৎপাদকের যে আমরা উত্তরটা পাব, সেই উত্তরটা গুণ করে মূল যে রাশিটা থাকে আমাদের উৎপাদক করতে, উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়, সেই রাশিটা যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা মনে করব যে উত্তরটা সঠিক হয়েছে। তো দুই নম্বরে দেখো, দুই নম্বরে আছে 15y - 9y². তো এখানে যদি আমরা 3y কমন নিই, 3y, তাহলে এখানে থাকছে 5 - 3×9, এখানে y। দেখো, এটা যদি গুণ করি, 3×15y - 3×9y². এটা আমাদের দুই নং অঙ্কের অ্যান্সার। তিন নম্বরে দেখো, তিন নম্বরে আছে 5A²
b to the power 4 minus 9 a to the power 4 b square. তো এখানে দেখো এখানে সংখ্যা 5 এবং 9 এর ভিতরে আমরা কোনো কমন নিতে পারবো না এখন এখানে a স্কয়ার আছে এখানে b স্কয়ার আছে এখানে b টু দি পাওয়ার 4 আছে এখানে a টু দি পাওয়ার 4 আছে তো যদি আমরা এখানে a স্কয়ার b স্কয়ার কমন নি তাহলে আমাদের এখানে থাকছে কি 5 b স্কয়ার মাইনাস 9 a স্কয়ার দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে 5 a square b to the power 4 minus 9 a to the power 4 b square হয়ে যাবে এটা আমাদের 3 নং অঙ্কের উত্তর 4 নম্বরে দেখো এখানে আছে 2a square plus 3a plus 2ab plus 3b এখানে দেখো চারটা পদ আছে এখানে দুইটা এখানে দুইটা এই দুইটা দুইটা করে আমরা আলাদা করে যদি কমন নি এখানে যদি a কমন নি এখানেও a আছে এখানে a স্কয়ার আছে তাহলে a যদি আমরা কমন নি তাহলে এখানে থাকছে 2a প্লাস 3 প্লাস এখানে যদি আমরা b কমন নি তাহলে থাকছে 2a প্লাস 3 দেখো দুই দুইটা এখানে চারটা চারটা পদ ছিল আমরা এই দুইটা এবং এই দুইটা আলাদা করে লিখলাম তো আলাদা করে যখন কমন নিব তখন এইটা আর এটা কিন্তু একই রকম হবে যদি দেখো যে না একই রকম হচ্ছে না তাহলে মনে করবে যে আমরা করার সময় অবশ্য কোথাও ভুল করতেছি এজন্য মিলতেছে না এইটা আর এটা সব সময় একই রকম হবে তাহলে এখন আমরা দেখো এইটা এবং এটা একই রকম তাহলে একটা আমরা লিখব একই রকম হলে একটা তাহলে 2a প্লাস 3 আর এখানে a প্লাস b এটা আমাদের 4 নং অঙ্কের উত্তর এরপরে দেখো 5 নাম্বার 5 নম্বরে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস 24x এখানেও দেখো এইটা এখানে দুইটা এবং এই দুইটা আলাদাভাবে আমরা কমন নেব কমন যদি নেই এখানে দেখো যদি আমরা x স্কয়ার কমন নেই তাহলে থাকে x স্কয়ার প্লাস 6 প্লাস এখানে যদি x কমন নেই এখানে যদি 4x কমন নেই তাহলে থাকছে x স্কয়ার প্লাস 4 6 24 তাহলে 6 আবার দেখো এখানে x স্কয়ার প্লাস 6 এখানে x স্কয়ার প্লাস 6 তাহলে একটা x স্কয়ার প্লাস 6 আর এখানে x স্কয়ার প্লাস 4x এখানে 5 নম্বরের অ্যানসারটা এই জায়গায় লেখা যায় অথবা এখানে আরেকটা কমন নেওয়া যাবে দেখো যদি আমরা এটুক করি যে x স্কয়ার প্লাস 6 এখানে যদি x কমন নি তাহলে থাকছে x প্লাস 4 তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x ইনটু x প্লাস 4 x স্কয়ার প্লাস 6 এখানেও কিন্তু আমরা অ্যানসারটা লিখতে পারি তার মানে এই পর্যন্ত করলেও উৎপাদকটা হয়ে যেতে পারে তো যেহেতু এখানে আবার x কমন নেওয়া যায় তখন আমরা এটাকে x কমন নিতে পারবো দিয়ে আমরা এভাবে লিখে এখানে উত্তর লিখব তো শিক্ষার্থী বন্ধুরা 79 পৃষ্ঠার যে কাজ শিরোনামের 5টি অঙ্ক আছে এগুলো আমি সবগুলো সমাধান করে দেখালাম তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে আশা করি তোমরা বুঝতে পারবে আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمة الله